ঢাকেশ্বরী রোড, এটা ঢাকেশ্বরী রোডে আমরা এই মুহূর্তে টোটো নিয়ে যাচ্ছি। টোটো ঢাকেশ্বরী মসজিদ, লালবাগ ছাওয়ালা মসজিদ। টোটো নেই, হেলিকপ্টার ভাই, এত স্পিড। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, এতিমখানা মার্কেট হজরে আলা, পয়সা দিয়ে দিও 60 টাকা। চান্তরা মসজিদ দেখে আছি, দেখুন শহীদ শাহ রহমতুল্লাহ মাজার। ধোঁয়া 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 ধোঁয়া, এত ধোঁয়া। আমরা যে মশার হচ্ছে কেন্দ্রস্থল, তো সেই মশা মারার জন্য কামান দাগা শুনেছেন, এই অবস্থা দেখুন। মশা মারতে কামান দাগার মতো অবস্থা দেখুন। শুভ বিকেল বন্ধুরা, আমি এখন ঢাকার রাস্তায়। আমরা আজকে ঢাকার জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির দেখতে যাব। এখান থেকে কিছুটা হাঁটা পথ, তো চলুন সেদিকে যাওয়া যাক। ঢাকেশ্বরী মন্দির ঢাকা শহরের পলাশী ব্যারাক এলাকায় বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সময় দক্ষিণে ঢাকেশ্বরী সড়কের উত্তর পাশে একটি অবেষ্টনী প্রাচীরের মধ্যে মন্দিরটি অবস্থিত। মন্দির অঙ্গনে প্রবেশের জন্য একটি বিশেষ সিংহদ্বার রয়েছে, যেটি এটাই, যা নহবত খানা তোরণ নামে পরিচিত। আচ্ছা, মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ ঢাকেশ্বরী দুর্গা ঠাকুর। এটি ঢাকেশ্বরী মন্দির বা ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরটিকে বাংলাদেশের জাতীয় মন্দিরও বলা হয়। ঢাকেশ্বরী শব্দের অর্থ ঢাকার ঈশ্বরী বা ঢাকা শহরের রক্ষা কর্ত্রী। এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলির একটি। এখানে সতীর মুকুটের মণি পড়েছিল। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্দির। অনেকের মতে এই দেবী ঢাকেশ্বরীর নাম থেকেই ঢাকা নামের উৎপত্তি। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের 1200 শতাব্দীতে প্রতিষ্ঠা করেন এই মন্দির। বর্তমান মন্দির কমপ্লেক্সটি তার দীর্ঘ অস্তিত্বকালের পুনর্নির্মাণ ও সংস্কারের দারুণ বর্তমান এটি আদি স্থাপত্যিক বৈশিষ্ট্যের কোনো কিছু স্পষ্টভাবে প্রকাশ করে না। 1948 সালে এই মন্দিরের দেবী ঢাকেশ্বরী 800 বছরের পুরনো আসল মূল বিগ্রহটি দেশভাগের পরবর্তী দাঙ্গার সময় আক্রমণ এবং লুণ্ঠনের হাত থেকে রক্ষা করতে গোপন এবং দ্রুততার সঙ্গে ঢাকা থেকে কলকাতার কুমারটুলি অঞ্চলে দুর্গাচল স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে স্থানান্তর করা হয়। আসুন এই দিকটা আপনাকে দেখাই। ঢাকেশ্বরী মন্দির এত আগে আগে আসতে তো কিন্তু আমাদের যাত্রাপথ উল্টো ছিল, সেই ক্ষেত্রে আমরা একটু ঘুরে এদিকে এলাম। 4টে গর্ভগৃহ, আমি জানি না কোনটা কি। মেন বা প্রধান মন্দির কোনটা, এটাতে শিবলিঙ্গ আছে, স্বর্গীয় হেমচন্দ্র চক্রবর্তী, প্রদীপ কুমার চক্রবর্তী মূর্তি এখানে। চশমা ভেঙে গেছে মনে হচ্ছে। আচ্ছা, এইটাই হচ্ছে মেন, আচ্ছা, মন্দির। ধারণা করা হয় এটি ঢাকার আদি এবং প্রথম মন্দির। হিন্দু ধর্মাবলম্বী মনে করেন ঢাকেশ্বরী শব্দ থেকে ঢাকা নামের উৎপত্তি। ঢাকেশ্বরী দেবী ঢাকার অধিষ্ঠাত্রী বা পৃষ্ঠপোষক দেবী। আচ্ছা, ঢুকলাম না এদিকে, আমরা হয়তো জুতো পরে এন্ট্রি নেই এদিকে। এই ছিল আজকে ঢাকেশ্বরী মন্দিরের ব্লগ। দেখলেন ঢাকার প্রত্যেকটা জিনিস কভার করার চেষ্টা করছি, যতটুকু পারছি এক ঝলক দেখিয়ে দেওয়ার। চলুন, দেখা হবে অন্য কোথাও।